আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি মহানাল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়াই আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই ভিডিওতে আমরা এমন এক দোয়ার কথা জানাব যেটি পড়া খুব সহজ আর ফজিলতের দিকেও অনেক গুরুত্ব রাখে, যেটি পড়লে আপনার চিন্তা দুশ্চিন্তা বালা মুসিবত অভাব অনাটন দূর করবে আর আপনার কাজে কামে মাল ও সম্পদে বরকত, অর্থাৎ আপনার জিন্দগিতে বরকতই বরকত হবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন। ভিডিওটি শুরু করার আগে একটু দোয়া করি। হে আল্লাহ, প্রতিটি মুসলমানকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চান কমেন্টে লিখুন আমিন। হে আল্লাহ, আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার তৌফিক দান করুন। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, আল্লাহর অনুগ্রহ ছাড়া আমাদের কিছুই করার ক্ষমতা নেই, তার অনুগ্রহ পেয়েই আমরা বেঁচে আছি। আর এই অনুগ্রহ লাভের জন্য তিনি দিয়েছেন একটি পবিত্র বাণী, পবিত্র কোরআন শরীফের 114টি সুরার মধ্যে সুরা তাওবা ব্যতীত রেখে বাকি 113টি সুরা শুরু করা হয়েছে, যে সেটি হল বিসমিল্লাহির রহমানির রহিম, যার অর্থ পরম করুণাময় অসীম দয়াবান আল্লাহ নামে। বিসমিল্লাহ রহমানির রহিম পবিত্র কোরআনের একটি বরকতময় বাক্য, যেটি আফগানিস্তান, বাহরাইন, বাংলাদেশ, মিশর, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালদ্বীপ, পাকিস্তান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে সহ অর্ধেকেরও বেশি মুসলিম রাষ্ট্রের সংবিধানের প্রস্তাবের শুরুর অংশ হিসেবে এটি ব্যবহার করা হয়। বিসমিল্লাহতে তিনটি আল্লাহ পাকের নামে জিকির করা আছে, এক আল্লাহ, দুই রহমান, তিন রহিম। আল্লাহ মানে এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, রহমান মানে অসীম দয়ালু, রহিম মানে অনেক মেহরবান। পবিত্র গ্রন্থে কোরআন শরীফে বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। এইখান থেকে বোঝা যায় যে বিসমিল্লাহর ফজিলত বরকত এবং এর গুরুত্ব কত। আল্লাহ সুবহান তাআলার কাছে অনেক প্রিয় ও মেহবুব। জানা যায় হযরত ফজাইল বিন আয়াস রহমতুল্লাহ আলাই বলেন, বিসমিল্লাহ বুজুর্গি ও বরত্ব এরকম যেরকম আল্লাহ সুবহান তাআলার বুজুর্গি ও বরত্ব তিনি আর বান্দাদের উপর। এছাড়াও হাদিস থেকে জানা যায় আল্লাহ তাআলা নিজ ইজ্জত ও জালালিয়াতের কসম খেয়ে বলেছেন, যে জিনিসের উপর বিসমিল্লাহ পড়া হবে ওই জিনিসে অবশ্যই বরকত দান করব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতেন এবং আল্লাহর প্রিয় বান্দাদের জিন্দগিতেও এর বাস্তবতা পাওয়া গেছে। একসময় হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে শত্রু যুদ্ধের ময়দানে অপেক্ষা করছিল। হযরত খালিদ ইবনে ওয়ালিদের ধর্মের সত্যতা পরীক্ষার জন্য বিষে ভরা একটি শিশি তাকে দেওয়া হলো। তিনি শিশির সম্পূর্ণ বিষ বিসমিল্লাহ পরে পান করেছেন, কিন্তু বিসমিল্লাহ বরকতে বিষের বিন্দুমাত্র প্রভাব তার উপর পড়েনি। বিসমিল্লাহ দিয়েই সব কাজ শুরু করতে হয়। কাজ ও কথা শুরুতেই বিসমিল্লাহ বলা মুস্তাহাব, আবার কেউ কেউ বলেছেন সুন্নত। হাদিসে এসেছে যে কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয় নাই সেটি কল্যাণহীন ও বরকত শূন্য হয়। বিসমিল্লাহ দিয়ে শুরু করলে আল্লাহ তাকে করুণা করেন, হেফাজতে রাখেন ও কাজে বরকত দান করেন। এই বাক্যের মাধ্যমে কাজ শুরু করলে শয়তানের অসহাসা থেকে মুক্ত থাকা যায়। এই জন্য আমাদের সকলের জন্য বিসমিল্লাহ হোক সব কাজের সূচনা ও উদ্ভাবনী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে ইরশাদ করলেন, হে আবু হুরায়রা, তুমি যখন ওযু করবে বিসমিল্লাহ বলবে তাহলে ফেরেশতাগণ তোমার ওযু
শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পূর্ণ লিখতে থাকবে। তুমি যখন স্ত্রীর সঙ্গে সহবাস করবে তখন বিসমিল্লাহ বলবে। তাহলে যতক্ষণ না তুমি গোসল শেষ করবে ততক্ষণ ফেরেশতাগণ তোমার জন্য পূর্ণ লিখতে থাকবে। সেই সহবাসে যদি তোমার কোনো সন্তান লাভ হয় তবে সেই সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশধারা চালু থাকে তবে যতকাল তা চালু থাকিবে ততকাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ পূর্ণ তোমার আমলনামায় লেখা হতে থাকবে। হে আবু হুরায়রা, তুমি যখন পশুর পিঠে চড়বে তখন বিসমিল্লাহ বলবে, তাহলে তার প্রতি কদমে তোমার জন্য পূর্ণ লেখা হবে। আর যখন নৌকায় চড়বে তখন বিসমিল্লাহ বলবে, তাহলে যতক্ষণ না তুমি তা থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য পূর্ণ লেখা হতে থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, কোনো ব্যক্তি যদি পায়খানার প্রবেশকালে বিসমিল্লাহ পড়ে তবে জিন ও শয়তানদের দৃষ্টি ওই ব্যক্তির গুপ্ত অঙ্গ পর্যন্ত পৌঁছাতে পারে না। তিরমিজি। প্রিয় দর্শক, যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ অথবা সুন্নতের এহতেমাম না করে শয়তান ও জিন তার শরীরে আকর্ষণ করে। আজকাল আমরা সুন্নতের এহতেমাম না করার কারণে শয়তান ও জিনের হাত থেকে রেহাই পাই নাই এবং আমরা বলে থাকি যে আমার মেয়ে ও ছেলে আমার পরিবারের উপর জিনের আসর পড়েছে। কিন্তু প্রিয় দর্শক, এটা মনে রাখিবেন, নবীর সুন্নতকে ছেড়ে নিজে এই বিপদটা কিনেছি। কুরবান হোক আমার জান ওই নবীর উপরে যিনি উম্মতকে শয়তান ও জিন্নাতের হাত থেকে রেহাই পাওয়ার তরিকা বলে দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে অন্য দোয়াও আছে, কিন্তু যদি কোনো ব্যক্তি সেই দোয়াটা না পারে বিসমিল্লাহ দোয়াটা পড়ে নেয় তার জন্য যথেষ্ট। এক জায়গায় বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুসলমান ঘরে প্রবেশ করে এবং আল্লাহ সুবহান তাআলা জিকির এবং বিসমিল্লাহ বলে, শয়তান তখন তার সৈন্যদলকে বলে, আমাদের এইখানে থাকার জায়গা নেই এবং খাবার সময় আল্লাহর নাম অর্থাৎ বিসমিল্লাহ বলে, তো শয়তান তখন তার দলবলকে বলে, আমাদের এইখানে খাবার জায়গা নেই। আর যদি কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় অথবা খাবার সময় বিসমিল্লাহ না পড়ে তাহলে শয়তান তার সাথীদের বলে, তোমাদের এই জায়গাতে খাবারের ব্যবস্থা করা আছে এবং থাকারও ব্যবস্থা করা আছে। বিসমিল্লাহ না বলার কারণে শয়তান তাদের সাথে থাকে, শয়তান তাদের সাথে বসে খায়। এই জন্য আজকাল আমাদের ঘরেতে রোজগার অনেক হয় কিন্তু বরকত অনেক কমে যায়। এই জন্য জরুরি যে প্রত্যেকটা কাজের প্রথমে বিসমিল্লাহ বলা। একটি হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঘরে প্রবেশ হওয়ার সময় বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে ওই ঘরেতে রহমত ও বরকত নাজিল হয়। আর যদি এর সাথে সুরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ পড়ে নেয় তাহলে গনি অর্থাৎ মালদার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের মজলিসে জৈনিক সাহাবি বিসমিল্লাহ ব্যতীত খাওয়া শুরু করে, পরে যখন স্মরণ হয় তখন বলেন বিসমিল্লাহি আউয়ালাহু আখির। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে মুচকি হাসতে লাগলেন এবং বললেন, শয়তান যা কিছু খেয়েছিল তোমার সাথে বিসমিল্লাহ পাঠ করার দরুন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সব বমি করে দিয়েছে। আবু দাউদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে খাদ্যে বিসমিল্লাহ পড়া হয় না সে খাদ্যে শয়তানের অংশ থাকে। মুসলিম। আল্লাহ তাআলা সমগ্র মুসলিম উম্মাকে হকের উপর অটল ও অবিচল থাকার পাশাপাশি অন্যায় থেকে বিরত থাকা এবং বিসমিল্লাহর গুরুত্বপূর্ণ ফজিলতের লাভের তৌফিক দান করুন। আমিন। আমাদের সাথে জুড়ে থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।